বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে আইন ও বিধি পর্ব 53-তে আমরা প্যানেল কোডের খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আলোচনা করব, তাহলে আশা করি সেই সাথেই থাকবেন। আইন ও বিধি এমসিকিউ পর্ব প্যানেল কোড 1860। তাহলে আমরা প্রথমে খেয়াল করি, এক নম্বর দেখা যাচ্ছে এএসআই শিমুল সঙ্গীয় ফোর্স সহ টহল ডিউটি করাকালে গ্রেপ্তারি পরোয়ানার আসামি জলিলকে পেয়েও গ্রেপ্তার করেন নাই, এএসআই শিমুল কোন ধারায় অপরাধ? আমরা জানি যে যে কোনো যদি পুলিশ অফিসারের অন ডিউটি থাকে, যদি তার গ্রেপ্তারি পরোয়ানা থাকে, যদি এই গ্রেপ্তারি পরোয়ানা থাকার সত্ত্বেও যদি জলিলকে কোনো গ্রেপ্তার না করে, কোনো আসামি গ্রেপ্তার না করে, সেই ক্ষেত্রে প্যানাল কোডের 221 ধারায় কী হবে? অপরাধ হবে। তাহলে দুই, সাধারণ ব্যতিক্রম অনুসারে কোন কার্যটি অপরাধ নাই? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। পূর্ব পরিকল্পিত খুন হবে না, আত্মরক্ষার অধিকার ব্যতীত খুন হবে না, মৃত্যু হুমকি জনিত কৃত কাজ। যেহেতু সাধারণ ব্যতিক্রম অনুসারে কোন কার্যটি অপরাধ নয়, তাহলে পূর্ব পরিকল্পিত অবশ্যই অপরাধ। আত্মরক্ষা অধিকার ছাড়া তো আপনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স ব্যবহার করে, অবশ্যই আত্মরক্ষা ব্যবহার করে আমরা যে কাজটা করব, তাহলে এটা হবে না। মৃত্যুর হুমকি জনিত কৃত কাজ, এই এইটার জন্য কি হবে না, এই কার্যটি অপরাধ নয়। তিন, বেআইনি সমাবেশে প্রত্যেকের সাধারণ উদ্দেশ্য থাকে, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য থাকে, সাধারণ উদ্দেশ্য থাকে না, অবশ্যই বেআইনি সমাবেশে প্রত্যেকের সাধারণ উদ্দেশ্য কি থাকে। চার, জনগণ বলতে বোঝায়, এই ছোটো ছোটো সংজ্ঞাগুলো আপনি একটু ভালো করে দেখে নেবেন প্যানেল করে। জনগণ বলতে বোঝায় রাষ্ট্রের কর্মচারী, যে কোনো শ্রেণীর জনগণ, অর্থাৎ যে কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়। পাঁচ, অপহরণ বলতে জোরপূর্বক জোরপূর্বক গমনে বাধ্য করা, প্রতারণার মাধ্যমে গমনে বাধ্য করা, ক প্লাস খ কোনোটাই নয়। আমরা জানি অপহরণ বলতে কী বোঝায়, এই জোরপূর্বক গমনে বাধ্য করা এবং প্রতারণার মাধ্যমে কী করা, গমনে বাধ্য করা, তাহলে ক প্লাস খ। ছয়, দুশ্যতার ক্ষেত্রে অপরাধী, বারবার খেলে এই কোশ্চেনটা আসে, দুশ্যতার ক্ষেত্রে অপরাধী কমপক্ষে পাঁচজন, চার থেকে পাঁচজন, এক থেকে চারজন, পাঁচজনের বেশি। আমরা জানি দুশ্যতার ক্ষেত্রে অবশ্যই এক থেকে চারজন, পাঁচজন হলে কী হয়ে যায়, ডাকাতি হয়ে যায়, চার থেকে পাঁচজন, এক থেকে চারজন, পাঁচজনের বেশি সুযোগ নেই, তাহলে এক থেকে চারজন। তাহলে আমরা এখানে ছয়টি এমসিকিউ থেকে আমরা আরেকবার রিপিট করি, এএসআই শিমুল সক্রিয় ফোর্স টল ডিউটি করা খেলে গ্রেপ্তারি পরোয়ানায় আসামি জলিলকে পেয়েও গ্রেপ্তারি করে, তাহলে আমরা জানলাম 221। সাধারণ ব্যক্তিগত অনুসারে কোন কার্যটি অপরাধ নয়, আমরা জানলাম যে মৃত্যুজনিত মৃত্যুর হুমকিতে কৃত কাজ। বেআইনি সমাবেশে প্রত্যেকের সাধারণ উদ্দেশ্য থাকে, জনগণ বলতে বোঝায় যে যে কোনো শ্রেণীর জনগণ বা সম্প্রদায়। অপহরণ বলতে দুটি, জোরপূর্বক গমনে বাধ্য করা, প্রতারণার মাধ্যমে গমনে বাধ্য করা, তাহলে ক প্লাস খ। দুশ্যতার ক্ষেত্রে কী হবে, সদস্য হবে এক থেকে চারজন। তাহলে মোটামুটি যে আইন ও বিধি এমসিকিউ পর্ব 53 খুব সহজে আপনারা বুঝতে পেরেছেন। আমরা এই অল্প সময়ে মোটামুটি অল্প সময়ে আমরা অল্প অল্প করে আমরা এমসিকিউ উপস্থাপন করে যাচ্ছি। আমরা আশা করি পরীক্ষার আগ পর্যন্ত আমরা মোটামুটি সব আইন মিলেই আমরা আলোচনা করে যাব। আশা করি সেই সাথেই থাকবেন, ধৈর্য ধরুন, আশা করি পরীক্ষা ভালো করবেন আপনারা। আজকের আলোচনা এই পর্যন্তই, প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।